গাছের ইতিহাস নিয়ে কথা বলছি যখন পৃথিবীর প্রথম গাছের গল্প তো বলতেই হয়। পৃথিবীতে ফটোসিনথেসিস শুরু হয় প্রায় 400 কোটি বছর আগে। গাছের জন্ম কিন্তু তখনও হয়নি। কোটি কোটি বছর আগে জলে সায়ানোব্যাকটেরিয়া জাতীয় কিছু মাইক্রো অর্গানিজম থাকতো, যারা সূর্যের আলোকে কার্বন ডাইঅক্সাইড এবং জলকে গ্লুকোজ আর অক্সিজেনে কনভার্ট করতে পারত। আরও কয়েক কোটি বছর পর এই মাইক্রো অর্গানিজম এভলিউশনের মাধ্যমে সবুজ অ্যালগিতে পরিণত হয়। ধীরে ধীরে এই অ্যালগি জল থেকে উপরে উঠে স্থলের পরিবেশ অ্যাডাপ্ট করতে শেখে। আর এই অ্যালগি আরও 100 কোটি বছর ধরে ক্রমশ সেল ডেভেলপমেন্ট করতে করতে গাছে পরিণত হয়। তারপর নিউট্রিশন আদান প্রদানের জন্য গাছের গুড়ি ক্রমশ স্ট্রং হয়ে যায়। এভলিউশনের এই লম্বা ইতিহাসে সবচেয়ে প্রথম যে গাছ পৃথিবীতে জন্মেছিল তার নাম আর্কিওপটেরিস, এক ধরনের পাইন জাতীয় গাছ যা প্রায় 300 থেকে 400 ফিট লম্বা হতো। গাছের লম্বা কাণ্ড আর ফার্নের মতো পাতা থাকলেও বড় শাখা প্রশাখা, ফুল, ফল, বীজ কিছুই তখন এক্সিস্ট করতো না। তবে এখনকার গাছের সাথে এই বিলুপ্ত আর্কিওপটেরিসের কিন্তু কোনো মিল পাওয়া যায় না। এই গাছ এবং অরণ্যের জন্ম কিন্তু পৃথিবীতে একটা বিশাল বড় এফেক্ট ফেলেছিল, সেই গল্প বলবো পরের ভিডিওয়ে।